আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 22 জুন 2023। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে, সাথে আছি আমি মোনালিজা। শুরুতেই জানাবো শিরোনাম। উত্তপ্ত ওমান 50 ডিগ্রি ছাড়ালো তাপমাত্রা। শ্রম আইন লঙ্ঘনের দায়ে ওমানে 21 প্রবাসী গ্রেফতার। ওমানে বাংলাদেশের মজার খাবার মানে মারহাবা রেস্টুরেন্ট। ওমানে পর্দা নামলো খারিফের, মিলিয়ন পর্যটকের প্রত্যাশা। বিমান বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ল রাস্তায়, প্রাণে বাঁচলো যাত্রীরা। দুর্দান্ত খেলছে ওমান, আমিরাতকে হারিয়ে টানা দ্বিতীয় জয়। মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, বেঁধে রাখা হলো যাত্রীকে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে সকালের নাস্তা মিলছে মারহাবা রেস্টুরেন্টে। ওমানে আমরাই দিচ্ছি চিনিগুড়া পোলাওর চালের তৈরি পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি, তেহারি, ভুনা খিচুড়ি, চট্টগ্রামের মেজবানি। আরও থাকছে বিয়ে বাড়ির খাবার এবং গরুর ভুড়ি ভুনা। আমাদের রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং গাড়ি পার্কিং সুবিধা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, অথবা অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রকৃতির অদ্ভুত এক খামখেয়ালি বনা দেখেছে মরুর দেশ ওমানের জনগণ। উপসাগরীয় এই দেশটিতে গ্রীষ্মকালীন এই সময়ে মাস্কাট সহ বেশ কিছু প্রদেশে 50 ডিগ্রি উত্তপ্ত তাপমাত্রা থাকলেও এখন শীতল তাপমাত্রা উপভোগ করছেন আরেকটি প্রদেশের মানুষ। গুড়িগুড়ি বৃষ্টিপাতের পর কমেছে সালালার তাপমাত্রা। এদিকে আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ওমান। দেশটিতে আজ প্রায় 50 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাস্তা ও মরুভূমিতে ইটের ভাটার জ্বলন্ত চুলার মতো মনে হয়, তাই শ্রমিকদের জন্য এই গরমকাল বেশ কষ্টদায়ক। বৃহস্পতিবার ওমান আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে গত 24 ঘন্টায় আল দুরুত নামক স্থানে 47.4 ডিগ্রি, সুনিনায় 46.8 ডিগ্রি ও ফাহুদে 46.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়াও মরুভূমি অঞ্চলে উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটিতে আগামী 2 দিন আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, আর তাই নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ঢাকায় মাত্র 5,500 টাকায় হেলিকপ্টার রাইড সহ সারা দেশে যাত্রী সেবা দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। বুকিং এর জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে প্রবাসীরা। প্রায় প্রতিদিনই এ ধরনের অপরাধে কারণে আটক হচ্ছে তারা। এবার ওমানে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 21 প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। আল সিপ থেকে এই 21 প্রবাসীকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ। মন্ত্রণালয় সম্প্রতি শ্রমবাজারে নেতিবাচক ঘটনাগুলো দূর করতে পরিদর্শন প্রচারাভিযান জোরদার করেছে। পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে আলহাদ্রামি বলেন যে 2022 সালে 17,000 জনেরও বেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং কর্মক্ষেত্র থেকে পালিয়ে আসা লোকের সংখ্যা 27,954 জনে এসে পৌঁছেছিল, আর শ্রম অভিযোগের সংখ্যা ছিল 66,469। লুলু এক্সচেঞ্জের নতুন শাখা আল খুদ 6-এ আপনাদের স্বাগতম। নিরাপদে, নিশ্চিন্তে, ভালো রেটে দেশে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ, আস্থার অপর নাম। দূরপ্রবাসে মায়ের হাতের রান্নার প্রতি নিয়ত মিস করেন একজন প্রবাসী, তবে এবার কিছুটা হলেও সেই শূন্যতা পূরণ করেছে ওমানের মারহাবা রেস্টুরেন্ট। পুরান ঢাকার কাচ্চি, তেহারি, সাদা পোলাও, খিচুড়ি ও পান্তা ইলিশ সহ দেশীয় সুস্বাদু খাবার মিলছে এখানে। স্বাস্থ্যসম্মত এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারে মুগ্ধ হয়ে শুধু ওমান নয়, দুবাই থেকেও খাবারের স্বাদ নিতে ছুটে আসেন অনেক ভোজন রসিক মানুষ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ধরুন আপনি বিদেশে গেছেন চাকরির জন্য, হঠাৎই আপনার খেতে মন চাইলো ভাত, ডাল, মাছ বা পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি, কিন্তু সেসব রান্না করে খাওয়ার সুযোগ আপনার নেই। এখন যদি এমন কোনো রেস্টুরেন্ট থাকতো যেখানে আপনি পাবেন আপনার মন মতো দেশীয় খাবার, তাহলে কতই না ভালো হতো বলুন। এখন ওমানে থাকা প্রবাসীরা পেয়ে যাবেন সুস্বাদু বাংলা খাবার খাওয়ার সুযোগ মারহাবা রেস্টুরেন্টে।
এক প্রবাসী নারীর উদ্যোগে ওমানের বুকে গড়ে ওঠা এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন দেশীয় নানা ধরনের খাবার, যার মধ্যে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি, কাচ্চি তেহারি, খিচুড়ি ও পান্তাইলি সহ সুস্বাদু সব খাবার। স্বাস্থ্যসম্মত, সাশ্রয়ী ও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের সমারোহে সজ্জিত এই রেস্টুরেন্ট এরই মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে ওমান প্রবাসীদের মধ্যে। এমনকি পাকিস্তান ও ভারতীয়রাও রয়েছে এই রেস্টুরেন্টের খদ্দের তালিকায়। এমনকি মাস্কাটের বাইরে থেকেও এই দেশীয় খাবারের স্বাদ নিতে ছুটে আসেন অনেক ভোজনরসিক মানুষ। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC-তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানের সালালা অঞ্চল ইসলামের নানা নিদর্শন যেমন আছে, এখানে আছে সুন্দর নিদর্শনও। জায়গাটি নিজের অপরূপ সৌন্দর্য আর সজীবতা দিয়ে মন কাড়ে ভ্রমণ প্রিয়াসু পর্যটকদের সালালা শহরে বিখ্যাত খরিফ উৎসবের জন্য। উৎসবের এ সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখেরও বেশি পর্যটক ভিড় জমান। এবছরের খরিফ সিজন শুরু হয়েছে আজ থেকে, যার সময়কাল শেষ হবে আগামী সেপ্টেম্বরের 21 তারিখে। ধোপার কর্তৃপক্ষের মতে এবারের খারিফ উৎসবের আবহ মূলত বাংলাদেশের বর্ষার উচ্ছ্বাসের ন্যায়। মরুভূমির দেশ ওমানের অন্যান্য নগরীতে তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন ওমানের সবুজে ঘেরা পরিপাটি এই শহরটি দেখলে প্রবাসীর যে কেউ বর্ষার বাংলাদেশ ভেবেও ভুল করে বসতে পারেন। মরুভূমির ওমান যেন নিজের কোলে সবুজ এক টুকরো বাংলাদেশকে লুকিয়ে রেখেছে। জুন থেকে আরম্ভ হওয়া খারিফ উৎসবের সময়টাতে সালালার তাপমাত্রা থাকে 20 ডিগ্রিরও নিচে। ভিন্ন খবর হলো খারিফের এই মৌসুমে স্থানীয়ভাবে নারিকেল এবং কলার মতো ফলও পাওয়া যায়। এ যেন একই দেশের গুণ্ডিতে ভিন্ন দুটি দেশ। চাল ডাল থেকে শুরু করে বাংলাদেশি শাকসবজি ও মিঠা পানির মাছ সবই মিলছে আল বারাকা হাইপার মার্কেটে। এছাড়াও শাড়ি, পাঞ্জাবি, বিয়ের শেরওয়ানি সহ দেশি বিদেশি নানা ব্র্যান্ডের পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, হাউসহোল্ড এবং আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্রও মিলছে এখানে। সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আল বারাকা হাইপার মার্কেট, বিদেশের মাটিতে স্বদেশি পণ্যের সমাহার। বিমান বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ল আবাসিক এলাকায়। 21 জুন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এমন দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে আবাসিক এলাকার রাস্তার উপর পড়ে। বিমান বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ল আবাসিক এলাকায়। 21 জুন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হয় এমন দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে আবাসিক এলাকার রাস্তার উপর পড়ে। সেখানে কয়েকটি গাড়ি পার্ক করা ছিল, এতে একটি ভ্যান ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো ভবনের ক্ষয়ক্ষতি হয়নি। তারা আরও জানায় এই ঘটনায় হতাহত হয়নি কেউ। পাইলট সহ দুই আরোহী সামান্য আহত হলেও তা খুব গুরুতর নয়। বিমান বিধ্বস্তের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় জরুরি বিভাগের সদস্য ও বিশেষজ্ঞ টিম। তারা পরীক্ষা নিরীক্ষা করেন দুর্ঘটনার শিকার বিমানটি। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক ত্রুটির লক্ষণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ওমান। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে চমক দেখায় মধ্যপ্রাচ্যের দেশটি। বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 5 উইকেটে হারিয়েছে ওমান। জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছে 10টি দল, এদের মধ্যে একটি ওমান। ক্রিকেটে খুব বেশি পরিচিতি নেই তাদের। সেই ওমানই টানা 2 ম্যাচে জিতে বিশ্বকাপে খেলার স্বপ্নে উঠছে। নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে হারিয়ে আরব আমিরাতের করা 227 রানের জবাব দিতে নেমে 4 ওভার হাতে রেখে জয় পেয়েছে তারা। 70 বলে 52 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন শোয়েব খান। আগের চেয়ে আয়ারল্যান্ডকেও একই ব্যবধানে হারিয়েছিল ওমান। আইরিশদের দেয়া 282 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 11 বল হাতে রেখে জয় পায় তারা। দুটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপ বাছাই খেলেছে 10টি দল। ওমান আছে বাছাইয়ের বি গ্রুপে। তাদের গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ 3 দল পাবে সুপার সিক্সের টিকিট। সুপার সিক্স শেষে দুটি সেরা দল অংশগ্রহণ করবে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। 2 জয়ের পর সুপার সিক্সের পথে ওমান অনেকটাই এগিয়ে।
মাঝ আকাশে জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করায় বিমানের এক যাত্রীকে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। ১৯ জুন ফিলিপাইন থেকে দক্ষিণ কোরিয়াগামী জেজু এয়ারলাইন্সের ফ্লাইটে ১৯ বছর বয়সী এক কোরিয়ান যুবক ভ্রমণ করেছিলেন। বিমানটি উড্ডয়নের এক ঘন্টা পর তিনি অস্বাভাবিক আচরণ করা শুরু করেন। বিষয়টি নজরে এলে ক্রুরা জরুরি বহির্গমন দরজার পাশে একটি আসনে এনে তাকে বসান। তখন ওই যুবক বুকে চাপ অনুভব করার কথা জানান। আসনটি বদলে সামনে নেওয়ার পরই হঠাৎ করে তিনি দরজার কাছে চলে যান এবং এটি খোলার চেষ্টা করেন, কিন্তু সঙ্গে সঙ্গে ক্রুরা তাকে ধরে ফেলেন। ওই যুবক যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন তাই তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে জেজু এয়ারলাইন্স। বিবৃতিতে এয়ারলাইন্সটি আরও জানায়, ওই সময় বিমানের ভেতর ১৮০ জন যাত্রী ছিলেন, তাদের কারো কোনো ক্ষতি হয়নি। বিমানটি ১৯ জুন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের ইনচন বিমানবন্দরে অবতরণ করেন। এরপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় তার মাদক গ্রহণের বিষয়টি ধরা পড়ে। তবে ঠিক কতটা মাদক গ্রহণ করেন তিনি বিমানে চেপেছিলেন সেটি জানতে দুই এক সপ্তাহ সময় লাগবে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোনালিসা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।